হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টমেটো দিয়ে ছোট মাছের চচ্চড়ি রেসিপি। চলুন দেখে নিই কীভাবে আমি রেসিপিটি রান্না করি। দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, হাফ চামচ হলুদের গুঁড়া, এক চামচ মরিচের গুঁড়া, এক চামচ জিরা গুঁড়া, এক চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, এক চামচ রসুন বাটা আর পরিমাণ মতো তেল। এখন আমি সবগুলো মশলা ভালো করে মেখে নিব টমেটো আর পেঁয়াজের সাথে। দিয়ে দিচ্ছি ছোট মাছ। ছোট মাছ দিয়ে আমি আবারও ভালো করে মেখে নিব। এখন দিয়ে দিচ্ছি পানি। ছোট মাছের সাথে কিছু চিংড়ি মাছ ছিল, এখন আমি দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো আমি উপরে দিয়ে দিচ্ছি। ঢেকে এটাকে আমি 10 মিনিট রান্না করে নিব। রান্নাটা হয়ে আসছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার আসছে, আর এটা খেতেও খুবই মজা। আমার ছোট মাছের চচ্চড়ি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।